ফের নতুন নিম্নচাপের প্রস্তুতি। সপ্তাহান্তে ফের ভাসতে পারে বাংলা উড়িষ্যার একাংশ। সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সেই নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামীকাল 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কীরূপ থাকবে, পাশাপাশি কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ এই নতুন করে নিম্নচাপটি ফের ঘনীভূত হতে পারে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। উপকূলে থাকা নিম্নচাপ আপাতত শক্তিহীন হয়ে পড়েছে। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন হয়নি। তবে আবহাওয়া দপ্তরের সপ্তাহান্তের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার জেরে ফের একবার পশ্চিমবঙ্গে উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টা অর্থাৎ 16ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে সব জেলাতে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে। এদিন সকালের পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টা অর্থাৎ 15ই সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রায় পারদ সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। মঙ্গলবার সকালের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আশেপাশের আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আজ রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। এই মুহূর্তে তা স্থলভাগের উপর রয়েছে। আস্তে আস্তে সমুদ্র শান্ত হয়ে আসছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আজ 14ই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীরা যেন সমুদ্রে মাছ ধরতে না যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। 17ই সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তারপর 18ই সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপ, যার প্রভাবে 19 সেপ্টেম্বর রবিবার এবং 20 সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি উত্তর উড়িষ্যার উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এখন দীর্ঘ সময় বাকি রয়েছে, তাই আবহাওয়া দপ্তর এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।